नमस्कार, आमी अभिजीत। आज के आबार एसेछि आपनादेर सामने एकटी गल्प निये। गल्पटिर नाम बोमाई बुरुर जंगले। लेखक विभूतिभूषण बंदोपाध्याय। विभूतिभूषण बंदोपाध्याय छिलेन एकजन जनप्रिय भारतीय बांगाली कथा साहित्यिक। ओनार जन्म 12 সেপ্টেম্বর 1894 সালে উত্তর চব্বিশ পরগনায়। মৃত্যু 1 নভেম্বর 1950 সালে। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাত। পথের পাঁচালী ও অপরাজিত সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। এছাড়াও আছে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী নিয়ে তিনি রচনা করেন। এনার লেখা পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে ইছামতি উপন্যাসটির জন্য এনাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর উনি লাভ করেন। শুরু করছি আজকের গল্প, বোমাই বুরুর জঙ্গলে। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হচ্ছিল। কাছাড়ি থেকে 3 ক্রোশ দূরে বোমাই বুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিংহ সেই উপলক্ষে আমাদের সঙ্গে কিছুদিন ধরে আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ 2-3 দিন পাগল হয়ে গেছে। শুনে তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। বোমাই বুরুর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা। উঁচু নিচু প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝুলছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দরাদরি বাঁধা। বোমাই বুরুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশের ছাওয়া দুখানা কুঁড়ে ঘর, একখানে একটু বড়। এই বড়টিতে রামচন্দ্র আমিন থাকে। পাশে ছোটটায় তার পেয়াদা আশরফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার ওপর চোখ বুঝে শুয়েছিল, আমাদের দেখে ধর্মর করে উঠে বসল। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোর করে নমস্কার করে চুপ করে বসে রইল। কিন্তু আশরফি টিন্ডেল সে কথার জবাব দিল, বলল, বাবু, একটা বড় আশ্চর্যের কথা, আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেননি, আমি নিজেই কাছাড়িতে গিয়ে খবর দিতুম, কিন্তু আমিন বাবুকে ফেলে যায় কি করে। ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে বড় তাকে বিরক্ত করে। আমি শুই এই ছোট ঘরে, আমিন বাবু শুয়ে থাকেন এই কানে। 2-3 দিন এইরকম গেল, রোজই নি বলেন আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে। মাচার ওপর বিছনা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে আর গায়ে ঘেঁস দিতে আসে। শুনি কিন্তু বড় গা করিনি। আর 4 দিন আগে উনি রাতে বললেন, আশরফি শিগগিরই বেরিয়ে এসো, কুকুরটা এসছে। আমি তার লেজ চেপে ধরে আছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে আলো লাঠি নিয়ে ছুটে গিয়ে দেখি, বললে বিশ্বাস করবেন নি হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভেতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম, তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু বিছানা হাতরে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটাকে দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা মেয়ে তো বার হয়ে গেল। উনি বললেন, উল্লুক আমার সঙ্গে বেয়াদপি, মেয়ে মানুষ কে আসবে জঙ্গলে দুপুর রাতে? হ্যাঁ, আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা খান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল, নেশা করতে শুরু করেছে বুঝি, রিপোর্ট করে দেবো সদরে। পরদিন রাতে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত, যে একটু ঘুমিয়েছি অমনি আমিন বাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে গিয়ে ঘরের দোর পর্যন্ত গিয়েছি, এমন সময় দেখি একটি মেয়ে হুজুর ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি নিচে জঙ্গলের মধ্যে ঢুকলুম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কত দূরে, বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, অন্ধি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলুম বাবু, কোথায়
তাও তার চিদ্র কি পেলুম নিগো, শেষে আমার কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই হুজুর, আমার নাগরা জুতোর দাগ ছাড়া। আমিন বাবুকে আমি এ কথা বললাম না সেদিন, একটি দুটি প্রাণী থাকে এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর, ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমায় বড় জঙ্গলের একটি দুর্নাম শোনা ছিল, ঠাকুরদার মুখে শুনছি বোমায় বুজুর পাহাড়ের ওপরে ওই যে বট গাছটাতে একটি সে দূরে একবার তিনি পূর্ণিয়া থেকে কলায় বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গলের পথ দিয়ে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী পেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামাবানু, এক ধরনের জিন পড়ি, নির্জোর জঙ্গলের মধ্যে থাকি, মানুষকে বেঘরে পেলে মেরে ফেলে হুজুর। হুজুর পরদিন রাত্রে আমি নিজে আমিন বাবুর তাঁবুতে শুতে গিয়ে দেখলাম সারা রাত, সারা রাত জেগে জরিপে থাকবন্দির হিসেব কষতে লাগলুম, বোধ হয় রাত্রের দিকে একটু তন্দায় এসে থাকবে। হঠাৎ কাছেই একটা কিছু শব্দ শুনে মুখ তুলে চাইলাম, দেখি আমিন সাহেব ঘুমোচ্ছে ওর খাটে, আর খাটের নিচে কি একটা ধুকছে। মাথা নিচু করে খাটের তলায় দেখতে গিয়ে চমকে উঠল হুজুর, আধো আলো আধো অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটি সুটি মেরি খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে সেই আছে। স্পষ্ট দেখলুম হুজুর আপনার গায়ে কথা আমি হাত দিয়ে বলতে পারি, এমনকি তার মাথার বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লন্ডনটা ছিল যেখানটায় বসে হিসেব করছিলাম সেইখানে, হাত ছয় দূরে আরো ভালো করে দেখবো বলে লন্ডনটা যেমনই আনতে গেছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল বাবু। দূরের কাছে লন্ডনের আলোটি বাঁকাভাবে পড়েছিল, সেই আলোতে দেখলুম একটা বড় সড়ো কুকুর বাবু, কিন্তু তোর আগা ঘোড়া সাদা হুজুর, কালো চিহ্ন কোথাও নেই। আমিন সাহেব জেগে বললেন, কি কি? বললাম ও কিছু না, একটা শেয়ালকি কুকুর ঢুকেছিল ঘরে। আমিন বাবু বললেন, কুকুর কিরকম কুকুর? বললাম সাদা কুকুর। আমিন সাহেব যেন একটু নিরাশা সুরে বললেন, সাদা ঠিক দেখেছো না কালো? বললাম না সাদাই হুজুর। আমি একটু বিস্মিত হলাম যে না তা নয় বাবু, সাদা হয়ে কালো বা হলে আমিন বাবুর কি যে সুবিধা হতো তা বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে মনে একটা ভয় আর অস্বস্তি বোধ হলো কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম কি। খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এই এক গাছা কালো চুল পেলুম। এই সে চুল রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথা চুল, কোথেকে এলবে চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল, কুকুর বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না হুজুর। এ হলো গত রবিবার, অর্থাৎ আজ তিন দিনের কথা। এই তিন দিন থেকে আমিন সাহেব তো একবার উন্মাদ হয়ে উঠেছেন, আমার ভয় করছে হুজুর, আমার ভয় করতেছে, এবার আমার পালা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বসে। সে চুল গাছি হাতে নিয়ে দেখে কিছু বুঝতে পারলাম না, মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। আশরাফ টিন্ডাল ছোকরা মানুষ, সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলল। জনমানব শূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাবু এই আমিনের নিকটতম লোকালয় হচ্ছে টপচুলিয়া, ছ মাইল দূরে। মেয়ে মানুষই বা কোত্থেকে আসতে পারে এত গভীর রাত্রে? বিশেষভাবে এই নির্জন বনপ্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যার পর এই পথে লোক চলাচল করে না। যদি আশরাফ টিন্ডালের কথা সত্যি বলে ধরেই থাকি, তবে ব্যাপারটা খুব রহস্যময়, অথবা এই পাণ্ডব বর্জিত দেশে এই জনহীন বন জঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে
বিংশ শতাব্দীতে প্রবেশের পথ খুঁজে পায়নি, ঊনবিংশ শতাব্দী পেয়েছে বলে মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো সব অঞ্চল আসন্ন, এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র আমিন আর আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে আসলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল, ক্রমশ সে ঘোর উন্মাদ হয়ে উঠল। সারা রাত্রে চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার এনে দেখালাম, কিছুতেই কিছু হল না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনা একটা উপসংহার আছে, যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনার 7-8 মাস পর। তবু এখানে বলে রাখি, এই ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের শেষ দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করতে আসলো। একজন বৃদ্ধ, ওই বয়স 60-65 কম নয়, অন্যটি তার ছেলে, তার বয়স 20-22। তাদের বাড়ি বলিয়া জেলায়। আমাদের এখানে এসেছে 4 মহল ইজারা নিতে, অর্থাৎ জঙ্গলে খাজনা দিয়ে গরু মহিষ চড়াবে। অন্য সব 4 মহল তখন বিলি হয়ে গেছে, বোমাইবুরুর জঙ্গলটা তখন খালি পড়েছিল, সেইটাই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে নিয়ে একদিন মহল দেখিয়ে আসলো। খুব খুশি হয়ে বলল, খুব বড় ঘাস পেয়েছি হুজুর, বহুত আচ্ছা জঙ্গল, হুজুরের মেহরবানি না হলে এমন জঙ্গল মিলত না। রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না, থাকলেও বৃদ্ধের নিকট সেটা আমি বলতাম না, কারণ ভর পেয়ে সে ভেগে গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেউই ওই জঙ্গলে ঘেঁষতে চায় না, আর বিশেষত রামচন্দ্র আমিনের ওই ব্যাপারটার পরে। মাসখানিক পরে বৈশাখের গোড়ার দিকে বৃদ্ধ লোকটাকে কাছারিতে এসে হাজির, এবং সে যথারীতি রাগতভাবে এসে উপস্থিত হল। তার পিছনে তার সেই ছেলে কাচু মাচুভাবে দাঁড়িয়ে আছে। বললাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুর দরবার করতে, ওকে আপনি পা থেকে জুতো খুলে 25 ঘা মারুন তবে জব্দ হয়ে যাবে। কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে হুজুর, হ্যাঁ, এই বাঁদরটা এখানে এসে পর্যন্ত বিক্রে যাচ্ছে, আমি 7-8 দিন প্রায় লক্ষ্য করছি, লজ্জা করে হুজুর, লজ্জা করে, প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বের হয়ে যায়, একটা মাত্র খুপড়ি, হাত আস্টেক লম্বা, ঘাসে ছাওয়া, ও আর আমি দুজনে শুই, আমার চোখে ধুলো দিতে পারো অত সোজা কথা নয়। হ্যাঁ, 2 দিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞাসা করলাম, ও একেবারে যেন গাছ থেকে পড়ল হুজুর, বলে কই আমি কি কিছুই জানি না। আরও 2 দিন যখন দেখলাম তখন দিলাম টেনে এক চর, হ্যাঁ, চোখের সামনে বিগড়ে যাবে ছেলে। কিন্তু তারপরও যখন দেখলাম, এই পরশু রাতেই হুজুর, তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসছি, শাসন করে দিন হুজুর, শাসন করে দিন। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, কত রাত্রে দেখেছ? এই প্রায় শেষ দিকে রাত্রে হুজুর, এই রাতের এই 2-1 ঘড়ি বাকি থাকবে। ঠিক দেখেছ, মেয়ে মানুষ? হুজুর, আমার চোখের তেজ এখন অত কম হয়নি, জরুর মেয়ে মানুষ ছিল, বয়সও কম, কোন দিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোন দিন বা লাল, কোন দিন বা কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছনে পেছনে গেলাম, কাছের জঙ্গলের মধ্যে কোথায় যে পালিয়ে গেল টের পেলাম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমানোর ভান করে পরে আছে, ডাকতেই ধরমর করে উঠে বসলো, যেন সদ্য ঘুম থেকে উঠছে। এই রোগের ওষুধ কাছারি ছাড়া হবে না, এটা আমি বুঝলুম, তাই এই হুজুরের কাছে। ছেলেটিকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করলাম, এসব কি শুনছে তোমার নামে? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিদ্যু বিসর্গ কিছু জানি না, সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়াই, রাতে মুরার মতো পরে ঘুমাই, ভোর হলে তবে ঘুম ভাঙে, ঘরে আগুন লাগলো আমার হুঁশ থাকে না হুজুর। বললাম, তুমি কোনোদিন ঘরে কিছু ঢুকতে দেখোনি? না হুজুর,
আমরা ঘুমোলে হুঁশ থাকে না। এ বিষয়ে আর কোনো কথা হলো না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ছেলেকে খুব শাসন করে দিয়েছি। দিন পুরনো পরে একদিন ছেলেটি আমার কাছে আসলো, বলল, হুজুর একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম, তখন আপনি ও কথা কেন জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কি না? কেন বলো তো? হুজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে, বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনি হোক বা যার দরুনি হোক, তাই কদিন থেকে দেখছি রাতে একটা সাদা কুকুর কোথা থেকে যেন আসে, অনেক রাত্রে আসে, ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল। আমি জেগে উঠলে সে পালায়, সে কেমন যেন বুঝতে পারে এইবার আমি জেগেছি। এইরকম তো কদিন দেখলাম, কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে, বাবুজি জানে না, আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি, আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে, সেদিকে কাশ বনের বেড়ার জানলার মাপে কাটা একটা ফাঁক, কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার জানলার সামনে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পিছনে জঙ্গলের দিকে চলে গেল। আমি তক্ষুনি বাইরে ছুটলাম, কোথাও কিছু দেখতে পেলাম না, বাবাকেও জানাইনি বুড়ো মানুষ ঘুমোচ্ছে, ব্যাপারটা কি কিছু বুঝতে পারছি না হুজুর। আমি তাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বললাম, তাদের যদি ওখানে থাকতে ভয় করে তারা যেন কাছারিতে এসে শুতে পারে। ছেলেটির নিজের সাহসীহীনতায় বোধ করি কিছুটা লজ্জিত হলো এবং তারপর সে চলে গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হলো না, ভাবলাম এইবার কিছু শুনলে কাছারি থেকে দুজন সিপাই পাঠাবো রাত্রে ওদের কাছে শোয়ার জন্য। তখনও বুঝতে পারিনি জিনিসটা এতটা সঙ্গীন। দুর্ঘটনাটা ঘটে গেল আকস্মাৎভাবে এবং অপ্রত্যাশিতভাবেই। দিন তিনেক পরে সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি, খবর পেলাম কাল রাতে বোমাইবুরু জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গেছে। ঘোড়ায় চড়ে তক্ষণি আমরা রওনা হলাম। গিয়ে দেখি তারা যে ঘরটায় থাকতো তার পিছনে কাশ আর বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে, মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন, কি একটা বিভীষিকা দেখে আঁতকে উঠে যেন মারা গেছে। বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাত্রির দিকে ছেলেকে বিছানায় না দেখতে পেয়ে লণ্ঠন নিয়ে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের পূর্বে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। মনে হয় সে হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছু অনুসরণ করে বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহর কাছে একটা মোটা লাঠি আর লণ্ঠন পড়েছিল। কিসের অনুসরণ করে সে বনের মধ্যে একা রাত্রে গিয়েছিল তা বলা শক্ত, কারণ নরম বালিমাটির ওপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই, না মানুষ না জানোয়ারের, মৃতদেহ কোনোরূপ আঘাতের চিহ্ন ছিল না। বোমাইবুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসা হয়নি। পুলিশ এসে ফিরে গেছে, লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করল ঘটনাটা যে সন্ধ্যার বহু পূর্বে ওই অঞ্চলে আর কেউ যায় না। দিন কতক তো এমন হলো কাছারিতে একলা নিজের ঘরটাতে শুয়ে বাইরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে চেয়ে অজানা একটা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়, এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো।
তোমাকে ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে মেরে ফেলব, যেন এসব স্থান মানুষের বাসভূমির নয় বটে কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে তারাই এখানে বসবাস করছে, আজ হঠাৎ তাদের এই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাদের পছন্দ নয়, সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না। নমস্কার, শেষ করলাম আজকের গল্প বোমায় বুরুর জঙ্গলে, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, অনেক আশীর্বাদ করবেন। আবার কোনো একদিন কোনো একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।